একটি বসত বাড়িতে আগুন লেগে যাওয়ার ঘটনায় তীব্র আতঙ্ক সৃষ্টি হলো নদিয়ার নবদ্বীপে। জানা যায়, শনিবার বিকেল আনুমানিক 5:30 নাগাদ নবদ্বীপ পৌরসভার বুড়ো শিবতলা রোড ষষ্ঠীতলা এলাকায় একটি বসত বাড়ির দোতলার একটি ঘরে হঠাৎ করে আগুন লেগে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্কের সৃষ্টি হয় ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ দমকল বাহিনীর কর্মীরা, পাশাপাশি পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। এরপর দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রাণহানির মতো কোনো ঘটনা না ঘটলেও অগ্নিকাণ্ডের জেরে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ওই পরিবারটির বলে জানা গিয়েছে দমকল বাহিনী সূত্রে। শর্ট সার্কিটের কারণেই মূলত অগ্নিকাণ্ডটি ঘটেছে বলে তদন্তে প্রাথমিক ধারণা দমকল বাহিনী ও পুলিশের। সম্পূর্ণ ঘটনাটি তদন্ত শুরু করেছে দমকল বাহিনী ও নবদ্বীপ থানার পুলিশ। এটা আপাতত মনে হচ্ছে আনুমানিক শর্ট সার্কিটই হতে পারে। শর্ট সার্কিট কতটা ক্ষয়ক্ষতি? ভালো ক্ষয়ক্ষতি হয়েছে। কতক্ষণ আপনাদের এই জায়গাটা নিয়ন্ত্রণ আনতে কতক্ষণ লাগলো? 35 মিনিট। কটা নাগাদ আপনারা খবর পেয়েছিলেন? এখন নিয়ন্ত্রণ? সম্পূর্ণ নিয়ন্ত্রণ, কোনো অসুবিধা কিচ্ছু নেই। স্যার, আপনার নাম? আপনার নাম? আমি স্টেশন অফিসার জেকে বলবো, নবদ্বীপ। থ্যাংক ইউ। যেভাবে দেখলাম খাট এবং ড্রেসিং টেবিলে ম্যাক্সিমাম খাটটা ম্যাক্সিমাম খাটটা একদম চলে গেছে। বিছানাপত্র আপনার রেপ যেসব ছিল বক্স খাটে সেগুলো একদম সম্পূর্ণ ছাই হয়ে গেছে, সেখান থেকেই স্প্রেড করেছে। দিদি, আপনার নাম? আমার নাম ¡Gracias!